এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কাল সন্ধ্যাবেলায় আমি একটা শেরওয়ানিতে বুতাম লাগিয়ে নিচ্ছি। এ বুতামটা খুলে গিয়েছিল তাই আমি লাগিয়ে নিচ্ছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো বেশ কিছুদিন ধরে একটা আপু আমায় জিজ্ঞেস করছিলেন যে আমি কোথায় থাকি। তো আপুটির কমেন্টগুলো কেন জানি না শো হচ্ছে না। তো আপুটির নাম হচ্ছে নাজিফা নাসরিন আপু। তো আপু, আপনার কমেন্টটি আমি পাচ্ছি, আমার কাছে নোটিফিকেশান আসতেছে, বাট কেন জানি না আপনার কমেন্টগুলো শো হচ্ছে না, তাই আমি আনসারও দিতে পাচ্ছি না। তাই ভাবলাম আজ ভিডিওর মাধ্যমে বলে দিই। তো আমি থাকি হচ্ছে চট্টগ্রামে। তো আশা করছি আপু আপনি আপনার কোশ্চেনের আনসার পেয়ে গেছেন। আরও কিছু কোশ্চেন করার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এটা হচ্ছে সকালবেলা। তো আমি শিমের বিচি বেজে নিচ্ছি এখানে। এগুলো হচ্ছে শুকনো শিমের বিচি। তো এগুলো খাওয়ার জন্য আমি বেজে নিচ্ছি। তো শিমের বিচি বাজার সময় অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে পড়ে যাবে, তাই আমি অনবরত নাড়তেই থাকি। তো আমার ডেক্সিটা একটু পুরাতন, কেউ আবার কিছু মনে করবেন না। আসলে আমি ইচ্ছে করেই পুরাতন ডেক্সি নিয়েছি, কেননা এখানে আমি লবণ পানি ইউজ করব। তো লবণ পানি ইউজ করলে হয় কি, ডেক্সি নষ্ট হয়ে যায়, তাই আমি পুরাতন থেকেই ডেক্সিটা নিয়েছি। এবং এর মধ্যে শিমের বিচিগুলো ঢেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর যখন লবণ পানি দিব তখন তো দেখবেনই কেমন নষ্ট হয় ডেক্সি। তো দেখতেই থাকুন আমার শিমের বিচি ভাজা। এই যে বিচির কালার একটু চেঞ্জ হয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে লবণ পানি দিব। আমি পরিমাণ মতো লবণ নিয়ে পানিতে গুলে নিয়েছি, বেশি পানি নিইনি। তো পানিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে থাকতে হবে।
না হলে মিক্স হবে না ভালো করে। তাই মিক্স হওয়ার জন্য আমি ভালো করে নেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর ডেক্সিটা কীভাবে নষ্ট হচ্ছে সেটাও দেখুন। তো আমার বিচি ভাজা প্রায় হয়ে গেছে, একটু শুকনো শুকনো হলেই আমি নামিয়ে নিব। এখন আমি খাওয়ার জন্য কিছু শিমের বিচি নিয়ে এসেছি, তো এখন আমি বসে বসে খাচ্ছি সেগুলো। শিমের বিচি খেয়েই আমি রান্নাঘরে চলে এসেছি। তো আজকে আমি মূলা ভাজি করব, তাই এখানে আমি একটা ডেকচিতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি কাঁচা মরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং সেগুলো একটু তেলের মধ্যে নরম করে নিব। এই যে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এবং এগুলো নরম হয়ে এলে এর মধ্যে আমি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি এবং স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। তো সবগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। সবাই তো জানেনই মশলা যত ভালো করে কষানো হবে।
তরকারিটা ততই মজা হবে। তাই আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিই সবসময়। তো মশলা কষতে কষতে এই ফাঁকে আমি কি বলে নিচ্ছি যে যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমার ভিডিওর সব নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। তো এখানে আমি এই যে মূলাগুলো কুচি কুচি কেটে নিয়েছিলাম এগুলো ধুয়ে দিয়ে দিয়েছি। তো এখন আমি এগুলো ভালো করে মশলার সাথে মিক্স করে নিব। সবাই প্লিজ আমার চুলার আশেপাশের ভিউটা ইগনোর করবেন, কারণ অনেক পুরাতন রান্নাঘরটা, তাই এমন নোংরা মনে হচ্ছে। আসলে তেমন নোংরা না, এটা ক্যামেরাতে এমন বোঝা যাচ্ছে। তো এটা পরিষ্কার হচ্ছিল না, আমি চেষ্টা করেছিলাম। এই যে আমার মূলা ভাজি করা হয়ে গেছে। এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এবং পানিটা একটু শুকিয়ে এলেই নামিয়ে নিব। এখন হচ্ছে বিকালবেলা, আব্বু বাজারে গিয়েছিল। তো বাজার থেকে কী কী আনলো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন সিমের বিচি এনেছে, বেগুন এনেছে, টমেটো এনেছে, শসা এনেছে, ধনিয়া পাতাও এনেছে অনেকগুলো, এই যে দেখতে পাচ্ছেন, এবং কাঁচামরিচও নিয়ে এসেছে। তো এগুলো আমি খুলে দেখাচ্ছি না, এভাবেই আমি ফ্রিজে রেখে দিব। তো এটা হচ্ছে রাতে আমি খাওয়ার জন্য সালাদ করে নিয়েছি, টমেটো সালাদ। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কীভাবে করছি। তো এখানে আমি লবণ দিয়ে কাঁচামরিচ পেঁয়াজগুলো ভালো করে কুচিয়ে নিচ্ছি এবং সরিষার তেলও দিয়ে দিব। এখানে সবগুলো ভালো করে কুচিয়ে আমি টমেটোর সাথে মিক্স করে নিব। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ইউটিউবে আমি একদমই নতুন, তো আমাকে সবাই সাপোর্ট করবেন, আমি যেন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারি। তো ভিডিওটি আমি আর বেশি বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।